তারপর কাজে চলে যাচ্ছ? ফাইনাল? কি ভেবেছিল মা, তুমি আমাকে না বলে এখান থেকে চলে যাবে? স্বাধীনতা পেতে পেতে তুমি তুমি মাথায় চড়ে গেছো মা, তুমি ভুলে গেছো যে আমি তোমার হাজব্যান্ড, আর তুমি এটাও ভুলে গেছো যে কোথাও যাওয়ার আগে হাজব্যান্ডের থেকে পারমিশনটা নিতে হয় দরকার পড়ে। তুমি এখানে? আমি এখানে কি এখানে নই সেটা বড় কথা নয়, বড় কথা এটা যে তুমি আমার থেকে পারমিশন না নিয়ে চলে যাচ্ছ। ও, তুমি আমাকে এক মুহূর্তে বাড়ির থেকে বার করে দিতে পারো, আর আমি তোমাকে না বলে যেতে পারি না? না মা, না, আমি তোমাকে বাড়ি থেকে বার করে দিইনি। আমি আমি পুরো ঘটনাটার মীমাংসা চেয়েছিলাম, সমাধান চেয়েছিলাম, তারপর যখন বুঝতে পেরেছি, তারপর যখন জানতে পেরেছি এটা আমার ভুল, তখন আমি আমি তো দাঁড়াও দাঁড়াও, আগে তুমি আমাকে আমার কথা শেষ করতে দাও। তুমি তো আমার উপর অবিশ্বাস করেছিলে, এটা তো ঠিক। আর তুমি তুমি আমাকে কখনো অবিশ্বাস করনি মোর? মোর মোর তুমি আমাকে অবিশ্বাস করনি? সৃষ্টাকে জড়িয়ে আমাকে নিয়ে তুমি তুমি আমাকে ভুল বোঝনি, আমাকে দিনের পর দিন দূরে সরিয়ে রেখে দাওনি, তাহলে সেটাকে কি বলবো? তার মানে শুধু বিশ্বাসভঙ্গের শাস্তিটা আমার জন্য, তোমার জন্য নয়, তাই তো? তুমি এখানে কেন এসেছো? তোমার না আজ হসপিটাল থেকে ছাড়া পাওয়ার কথা। হ্যাঁ, হসপিটাল থেকে ছাড়া পেয়েছি বলেই তো এখানে এসেছি। এখানে কেন, বাড়িতে যাওনি কেন? এখানে আসার প্রয়োজন ছিল না বলছো? আমি কিছু বলছি না। কটা ট্রেন? আমি জানতাম না এসপি স্যার এই কাণ্ড করেছেন। উনি আমাকে বলেছেন ওনার বন্ধু মানে এই রিসর্টটা যার সেটা আমাকে দেখাতে নিয়ে এসেছেন, তারপর এখান থেকে আমাকে স্টেশনে পৌঁছে দেওয়ার কথা। উনি তো বললেন উনি থানায় যাচ্ছেন দেখা করতে, তার মানে উনি সব কিছু জেনে আমাকে। দেখো মো, সেটা তুমি এসপি স্যারের সঙ্গেই বুঝেনি, সব কিছু জেনে শুনে জানার পরও তোমাকে কেন বলেননি? আমার মনে হয় উনি তোমাকে চেনেন, আর উনি যদি তোমাকে সব কথা খুলে বলতেন তাহলে তুমি নিশ্চয়ই এখানে আসতেন না। আসতামই না। এসেছো বলে অনুশোচনা হচ্ছে তোমার? হওয়ার কথা নয়। জানি না, জিজ্ঞেস করছি, আমি তোমার মুখ থেকে সমস্তটা শুনতে চাই। আমার আর কিছু বলার আর শোনার বাকি নেই। তুমি আমাকে বাড়ির থেকে বার করে দিয়েছিলে, আমাকে ডিভোর্স করবে বলেছিলে, আর তারপর যখন সমস্ত ঘটনা প্রমাণ হয়ে গেল, শুধুমাত্র কলেজের নাম খারাপ হবে বলে আমি কিন্তু কেস করিনি, সমস্তটা ছেড়ে দিয়েছি। আমি সব জানি মামা, আমি সবটা জানি। এরপরে কি হয়েছে, কলেজে কি হয়েছে, ছোটকার কি হয়েছে, আই নো এভরিথিং। এত কিছু হওয়ার পরে, জানার পরে, যখন আমি আমার অসুস্থ শরীর নিয়ে তোমার কাছে এসেছিলাম, অত অসহ্য বুকে যন্ত্রণা নিয়ে তোমার কাছে এসেছিলাম, তোমাকে আকুতি মিনতি করেছিলাম যে দুটো মিনিট দাঁড়িয়ে যাও, তুমি কি করেছিলে? তুমি মুখ ফিরিয়ে চলে গেছো, যেটা অন্যায় নয়। হ্যাঁ, আর আমি যখন খবর পেয়ে হসপিটালে তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তুমি আমাকে সবার সামনে অপমান করনি? না করিনি, কোনো অপমান করিনি মোর। আমি শুধু এটা বলেছিলাম যে আমার কাউকে চাই না, যে আমার অসুস্থতা
দেখে অত শরীর খারাপ দেখার পরেও মুখ ফিরিয়ে চলে যায়, তাকে আমার কোনো প্রয়োজন নেই মোর। তাছাড়া আমি কারো দোয়া নিতে যাব কেন? হ্যাঁ বলো কেন? আজ আমি ওখানে অসুস্থ ছিলাম তাই তুমি ওখানে এসেছিলে, আর যদি আমি সুস্থ থাকতাম তাহলে কি তুমি ওখানে আসতে? টেল মি, আসতে? ভুল করেছি বলছো? হ্যাঁ করেছো বই, যাকে সুস্থ অবস্থায় ভালোবাসতে পারোনি তাকে অসুস্থ অবস্থায় ভালোবাসতে হবে না মোহর, দয়া দেখাতে হবে না। তুমি যেটা করছো সেটাকে ভালোবাসা বলে না, দয়া বলে। আমি এখানে ঝগড়া করতে চাই না। না না ঝগড়া করা তো কিছু নেই, অন্যায়টা তো তুমি করেছো। ও আমি যা করেছি সব অন্যায়, আর তুমি যা করেছো সব ঠিক, তাই তো? ম্যাক্সিমাম আমি এইটুকু মেনে নিতে পারি মা, যা করেছি দুজনে ভুল করেছে। আর মোর একটা কথা তোমার জানা দরকার, সব ভুলেরই কিন্তু ক্ষমা হয়, ক্ষমাহীন ভুল আমরা কেউ করি না। আজ আমি বাড়ি যাচ্ছি, এত কথার মধ্যে আমি থাকতে চাই না। বাড়ি যাচ্ছি মানে তুমি আমার অনুমতি নিয়েছো? হ্যাঁ মোর তুমি আমার অনুমতি নিয়েছো, বলো, চুপ করে থেকো না। তুমি তুমি ভুলে যাচ্ছ যে এখন আমি অফিসিয়ালি তোমার হাজবেন্ড, তোমার আমার ক্ষেত্রে অনুমতি নেওয়াটা প্রয়োজন। তুমি অনুমতি নেবে আমার থেকে? অনুমতি নেওয়ার কি আছে? অনুমতি নেওয়ার কি আছে মানে তোমার এত বড় সাহস? তুমি একবার বাড়ি বাড়ি করে দেখাও দেখি, তারপর দেখো আমি তোমার কি ব্যবস্থা করি। কি করবে তুমি? না না বলো না, বলো তুমি কি করবে? কি কি করবো আবার কি? এই তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে বলে আমি কি আমি সমস্ত রাগটা ভুলে গেছি নাকি? হ্যাঁ আমি শান্ত হয়ে গেছি? না না হয়তো না, তার সব থেকে বড় প্রমাণ তো আমি নিজে, এটা আবার নতুন করে মনে করার কি আছে? তাহলে তাহলে এত বড় বড় কথা বলছো কেন? মোর মোর বলছিলাম যে আমার দাম কানাকুড়ির থেকেও কম। না মোহন তুমি কিচ্ছু বোঝো না, তোমার দাম কানাকুড়ির থেকে কম নয়। দেখো অত শত আমি জানি না, তোমার জলপাইগুড়ি যাওয়া হচ্ছে না। হ্যাঁ তুমি জলপাইগুড়ি যাবে না, তোমার কোথাও যাওয়া হচ্ছে না। আর এরপরে যখন জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল তখন তো তোমার একা যাওয়ার কথা ছিল না, আমার সাথে যাওয়ার কথা ছিল, তুমি আমার সঙ্গে যাবে। আমরা তো এখন একসঙ্গে থাকি না। সেটা তো বুঝতে পারছি না কেন একসঙ্গে থাকি না, সেজন্য তো আমি তোমার কাছে গিয়েছিলাম তোমাকে ফিরিয়ে আনার জন্য। তুমি ও তোমার যখন ইচ্ছে হবে তুমি আমাকে বাড়ির থেকে বার করে দেবে, তোমার যখন ইচ্ছে হবে তুমি তখন আমার ফিরিয়ে আনবে, এভাবে তো অনা সংখ্য। আমি আমি সেই জন্যই তো বলতে চেয়েছিলাম, মানে আমি বলতে চেয়েছিলাম কি বলতে চেয়েছিলে বলো। আই এম সরি মোর, আই এম ভেরি সরি। আমি জানি তোমার সরি বলতে অসুবিধে হয়, সরি বলার কোনো প্রয়োজন নেই। এবার কিন্তু তুমি বেশি কথা বলছো। দেখো আমার এখন শরীর পুরোপুরি ঠিক হয়নি। শরীর যখন ঠিক নেই তাহলে এত স্ট্রেস দিতে গেলে কেন? কেন এতটা ড্রাইভ করে এলে? আমার গাড়ি করে তো সেদিনকে ওখানে গিয়েছিলাম, আমার গাড়ি তো ওখানেই রাখা ছিল, আর ওই গাড়ি করেই তো এসেছি। এতটা ড্রাইভ করে কি তোমার ঠিক হলো? যার ওরকম অবাধ্য দুর্বিনীত বউ থাকে তার জন্য তাকে অনেক কিছু করতে হয়। হ্যাঁ আমি অবাধ্য, আমি দুর্বিনীত, কোন সন্দেহ আছে?
ঠিক আছে, আমি তো খারাপ, তাই আমি চলে যাচ্ছি। দূরবিনীতাকে বিনীত করতে হবে, আর অবাধ্যকে বাধ্য করতে হবে, তারপরে তুমি যেখানে খুশি যান। এটা আমার ডিউটি, এই দায়িত্বটা আমি কাঁধে নিয়েছি। মোর ও, তাহলে তুমি আমার উপর ডিউটি করছো? হ্যাঁ করছি, বই কি একটা অবাধ্য মেয়েকে বাধ্য করার ডিউটি করছি। এই এই দায়িত্বটা আমার কাঁধে পড়েছে, এই দায়িত্বটা আমি কমপ্লিট করি, তারপরে তুমি যেখানে খুশি যাও। যে অবাধ্য সে কোনোদিনই বাধ্য হবে না। দেখা যাক বাধ্য হয় কি না। ঠিক আছে, আমি আসছি। মোহ, আমাদের তো একবার কথা হয়ে গেছে, কেন বারবার বলছো আমি আসছি আমি আসছি? আর তাছাড়া তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার থেকে পারমিশন নিয়েছো, তুমি মায়ের থেকে পারমিশন নিয়েছো। আমি তো ম্যামকে বলেছি। আর ম্যাম কি বলেছেন তোমাকে? বলেছেন? হ্যাঁ, বলতে বাধ্য হয়েছে, তাছাড়া আর কি, আমার তো চলে যাওয়ারই কথা ছিল। তার মানে ম্যাম তোমাকে পারমিশন দেননি? তার মানে ম্যাম তোমাকে পারমিশন দেয়নি, তুমি নিজেই এটা করছো। আর বাড়িতে যেহেতু বাবা নেই, তুমি বাবাকেও এইটা বলার প্রয়োজন বোধ করছো না। আমি তো আমার মা বাবার কাছে যাচ্ছি। মোহর, তুমি এখন বিবাহিত, তোমার নিজের একটা সংসার আছে। তোমার বাড়িতে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি, এমন এমন কিছু অঘটন ঘটেনি, এমন কোনো দুঃসংবাদ আসেনি যে তোমাকে দুম করে দৌড়ে চলে যেতে হবে। আচ্ছা, তোমার তো হাজব্যান্ড আছে, তুমি তাকে একবার বলেছো? এমন করে কথা বলছো যেন সবকিছু নরমাল হয়ে গেছে। কেন, হয়নি? না হয়নি।